সিরাজগঞ্জের তারাশে স্বামী স্ত্রী ও মেয়েকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারাশ পৌর এলাকার বায়োরাড়ির বটতলা মহল্লায় এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কালীচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণারানী সরকার ও মেয়ে দশম শ্রেণীর ছাত্রী পারমিতা সরকার তুষি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের স্বজনরা দুদিন ধরে খোঁজ না পেয়ে পুলিশে খবর দেয়। সোমবার রাত 3টার দিকে পুলিশ ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রবিবার রাত থেকে সোমবার দিনের কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সিরাজগঞ্জের তারাশে স্বামী স্ত্রী ও মেয়েকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারাশ পৌর এলাকার বায়োরাড়ির বটতলা মহল্লায় এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কালীচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণারানী সরকার ও মেয়ে দশম শ্রেণীর ছাত্রী পারমিতা সরকার তুষি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের স্বজনরা দুদিন ধরে খোঁজ না পেয়ে পুলিশে খবর দেয়। সোমবার রাত 3টার দিকে পুলিশ ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রবিবার রাত থেকে সোমবার দিনের কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সিরাজগঞ্জের তারাশে স্বামী স্ত্রী ও মেয়েকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারাশ পৌর এলাকার বায়োরাড়ির বটতলা মহল্লায় এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কালীচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণারানী সরকার ও মেয়ে দশম শ্রেণীর ছাত্রী পারমিতা সরকার তুষি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের স্বজনরা দুদিন ধরে খোঁজ না পেয়ে পুলিশে খবর দেয়। সোমবার রাত 3টার দিকে পুলিশ ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রবিবার রাত থেকে সোমবার দিনের কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সিরাজগঞ্জের তারাশে স্বামী স্ত্রী ও মেয়েকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারাশ পৌর এলাকার বায়োরাড়ির বটতলা মহল্লায় এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কালীচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণারানী সরকার ও মেয়ে দশম শ্রেণীর ছাত্রী পারমিতা সরকার তুষি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের স্বজনরা দুদিন ধরে খোঁজ না পেয়ে পুলিশে খবর দেয়। সোমবার রাত 3টার দিকে পুলিশ ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রবিবার রাত থেকে সোমবার দিনের কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সিরাজগঞ্জের তারাশে স্বামী স্ত্রী ও মেয়েকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারাশ পৌর এলাকার বায়োরাড়ির বটতলা মহল্লায় এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কালীচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণারানী সরকার ও মেয়ে দশম শ্রেণীর ছাত্রী পারমিতা সরকার তুষি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের স্বজনরা দুদিন ধরে খোঁজ না পেয়ে পুলিশে খবর দেয়। সোমবার রাত 3টার দিকে পুলিশ ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রবিবার রাত থেকে সোমবার দিনের কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।